নমস্কার, আমি ডক্টর মিল্টন বিশ্বাস, কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখন আমি আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই এই তথ্যগুলো আপনাদের বন্ধু ও পরিবারের মধ্যে শেয়ার করবেন। সাধারণ হাঁচি ও কাশির মাধ্যমে যে সূক্ষ্ম জলকণা শরীরের বাইরে নির্গত হয়, সেটি আমাদের হাতের মাধ্যমে চোখ, নাক এবং মুখ দিয়ে শরীরে প্রবেশ করতে পারে এবং করোনা ভাইরাস আমাদের শরীরে তাদের সংখ্যা বাড়িয়ে প্রথমেই আমাদের শ্বাসতন্ত্রকে আক্রমণ করে। এবং আমাদের শ্বাসতন্ত্র যখন পুরোপুরিভাবে আক্রান্ত হয়, তার ফলস্বরূপ আমাদের শরীরে শ্বাসকষ্ট দেখা যায়, যেটি এই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া রোগীর একটা প্রধান উপসর্গ। তাই আসুন আমরা সচেতন হই এবং চেষ্টা করি যাতে অপরিষ্কার হাত কিছুতেই আমাদের চোখ, নাক এবং মুখকে স্পর্শ করতে না পারে। এবার চলে যাব আমি অন্য প্রসঙ্গে, যেটা আমাদের জানাটা ভীষণ দরকার। সেটা হচ্ছে একজন মানুষ কীভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয় এবং কীভাবে এই করোনা ভাইরাসের উপসর্গ ডে ওয়াইজ একজন মানুষের শরীরে ডেভেলপ করে। আমরা সকলেই অলরেডি জেনে গেছি করোনা ভাইরাস একটি ছোঁয়াচে রোগ, অর্থাৎ সংক্রমিত একজন ব্যক্তির শরীর থেকে খুব সহজেই এটি অন্য একজন মানুষের শরীরে প্রবেশ করতে পারে। এবং সেটা কীভাবে প্রবেশ করে অলরেডি আমি প্রথমেই বলে দিয়েছি। এখন আমি বলবো প্রথম একদিন থেকে তিন দিন অবধি যদি আপনার করোনা ভাইরাস পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে প্রথম এক থেকে তিন দিন আপনার হালকা জ্বর হতে পারে, আবার জ্বর নাও হতে পারে, শুকনো কাশি থাকতেও পারে, কাশি নাও থাকতে পারে, হালকা গা ব্যথা হতেও পারে, আবার গা ব্যথা নাও হতে পারে। চতুর্থ দিন থেকে আপনার হালকা মাথা যন্ত্রণা করবে, হালকা জ্বর আসতে শুরু করবে এবং একটু একটু মাথা ঘোরাতে শুরু করবে। এবার পঞ্চম দিন আপনার গায়ের তাপমাত্রা অনেক গুণই বেড়ে যাবে, সেটা 98 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট অবধি হতে পারে এবং আপনার খাবারের প্রতি অনীহা আসবে, একটু বমি বমি ভাব মনে হবে এবং শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা অনুভূত হবে, আর হালকা আপনার রেসপিরেটরি ডিস্ট্রেস অর্থাৎ শ্বাসকষ্ট যেটা, সেটা ডেভেলপ করতে শুরু করবে। ষষ্ঠ দিন থেকে আপনার একটু ডায়রিয়ার মতন ভাব মনে হবে, অর্থাৎ লুজ মোশন, অটারি স্টুল, আপনার ডায়রিয়া ভাবটা প্রকাশ পাবে। তার সঙ্গে আপনার টেম্পারেচার 100 ডিগ্রি অবধি হতে পারে, অর্থাৎ যে জ্বরের যে মাত্রাটা সেটা ডে ওয়াইজ আস্তে আস্তে ইম্প্রুভ করবে। এবং তার সঙ্গে বমি বমি ভাব, খাবারের প্রতি অনীহা, গলা ব্যথা, কণ্ঠস্বরে ব্যথা এবং কথা বলতে যাওয়ার সময় এবং খাওয়ার সময় গলার মধ্যে প্রচণ্ড ব্যথা অনুভূত হওয়া। ডে সেভেনে জ্বরের মাত্রা ছাড়িয়ে 101 থেকে 102 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যাবে এবং একই সঙ্গে প্রচণ্ড গলা ব্যথা, শ্বাসকষ্ট, চোখ দিয়ে জল পড়া, মাথা ব্যথা, শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হওয়া এবং তার সঙ্গে ডায়রিয়ার প্রকোপটা অনেক গুণ বেড়ে যাবে। এবার অষ্টম দিন কী হবে? অষ্টম দিনে আপনার এই প্রত্যেকটা উপসর্গ তার চরম আকার ধারণ করবে, অর্থাৎ ডায়রিয়া তার তীব্রতা প্রকাশ করবে, জ্বরের মাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট অবধি হয়ে যাবে এবং একই সঙ্গে গলায় প্রচণ্ড ব্যথা, রেসপিরেটরি ডিস্ট্রেস অর্থাৎ শ্বাসকষ্ট, আপনার কথা বলতে প্রবলেম হওয়া, আপনার শরীর দুর্বল হয়ে যাওয়া, খাবার একদমই খেতে না পারা, এই ধরনের লক্ষণগুলো যদি আপনার শরীরে প্রকাশ পায়, তাহলে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন ডক্টরদের সঙ্গে এবং ডক্টরদের পরামর্শ অনুযায়ী করোনা ভাইরাসের যে প্রয়োজনীয় টেস্টগুলি রয়েছে সেগুলি আপনারা করান এবং নিজেদেরকে এই ধরনের যদি উপসর্গগুলো দেখা যায় ফ্যামিলির অন্য সদস্যদের থেকে একটু দূরে রাখুন, আপনি কোয়ারেন্টাইনে থাকুন। যে চারটে স্টেজে করোনা ভাইরাসকে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এবং স্টেজ 4। এবার স্টেজ 1টা হলো অর্থাৎ কেউ বিদেশ থেকে একটা করোনা ভাইরাস পজিটিভ নিয়ে আমাদের ইন্ডিয়াতে এসছে, এটা হলো স্টেজ 1। স্টেজ 2 হলো ওই ইনফেক্টেড ব্যক্তি তার ফ্যামিলির কয়েকজন সদস্যকে পজিটিভ দিয়ে দিল, অর্থাৎ ফ্যামিলিতে 5 মেম্বার ছিল, তাদের প্রত্যেকেরই পজিটিভ হলো। এবার স্টেজ 2 থেকে যখন স্টেজ 3 যাবে তখন হচ্ছে ওই ফ্যামিলির 5 আবার তার এলাকার বিশেষ কিছু লোকের সঙ্গে মেলামেশা করবে এবং তার মাধ্যমে ওই গোষ্ঠীর কিছু সংখ্যক লোকের করোনা ভাইরাস পজিটিভ আসবে। এবং এই যখন একটা বড় গোষ্ঠী ধরে করোনা ভাইরাস পজিটিভ এসে যাবে তখন সেটা স্টেজ 4 আকার ধারণ করবে, অর্থাৎ
এত সংখ্যক লোকের পজিটিভ আসবে যেটা আমরা ধারণাই করতে পারবো না। অর্থাৎ স্টেজ ফোর কথাটার অর্থ হলো করোনার এই মহামারীটা এমন আকার ধারণ করবে যার প্রথম এবং শেষ আমরা বুঝতে পারবো না। আপনারা এটাকে যদি একটা পুকুরে পদ্মফুল হিসাবেও ধরেন, প্রথমে একটা পদ্মফুল ফুটলো, তারপরে তার থেকে পাঁচটা পদ্মফুলের সৃষ্টি হলো, সেখান থেকে কিছু পুরো পুকুরের হাফ অংশ পদ্মফুলে ফুটে গেল এবং একদম পুকুরটাই ভরে গেল। আমাদের দেশে টোটাল ভেন্টিলেশনের সংখ্যা হচ্ছে 70,000, যেখানে লোক সংখ্যা হচ্ছে 135 কোটি। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা অকারণে বাড়ির বাইরে বেরোবেন না, একে অন্যের সঙ্গে কথা বলার সময় মিনিমাম ডিস্টেন্স মেনটেন করবেন, এবং আপনারা যখন বাইরে বেরোবেন অবশ্যই মাস্ক পরে বেরোবেন, এবং যেখানে ভিড় সেই জায়গাগুলো একটু এড়িয়ে চলবেন। আপনারা ভালো থাকলেই আমরা ভালো থাকতে পারব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন, এবং যদি আপনাদের মনে হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যাতে পরবর্তীতে আপনারা ইনফরমেশনগুলো পেতে পারেন। ধন্যবাদ, নমস্কার।